আমার ভাইরা আমার ও দুনিয়ার মানুষেরা আল্লাহ বলতেছো দুনিয়ার মানুষেরা আমি আল্লাহর ইবাদত করো অকদর রব্বকা হে বান্দা আমার দাসত্ব করো আল্লাহ তাগুদু আমার গোলামি করো ইল্লাই ইয়াহু আমার বন্দেগি করো অফিল বলে দাইমি ইনসানা আল্লাহ বলে বান্দারে আমার দাসত্ব আর আমার গোলামি করবা পরে তোমরা তোমার নিজ নিজ পিতামাতার খেদমত করে কথা কাক আজকে আল্লাহ বললে আমার ইবাদত আর আমার বন্দেগি আমার দাসত্ব করবার পরে তোমরা তোমার নিজ নিজ পিতামাতার খেদমত করো আজকে মা হইছে বুড়ি গার যাইতে মার গুরি বাবা হলো বুড়া পিঠের উপর ধরে ধরে গুড়ো শ্বশুর হইছে আব্বা জান শাশুড়ি হইছে আম্মা জান বিয়ে করছে বিয়ের আজান ওরাই সব জানের জান পরানের আপনারা বলছেন আমি বলি মার কথা লাগে না ভালো শাশুড়ির কথা মিষ্টি বাবার কথা নিমতিটা শ্বশুরের কথা চিনি বাবার কথা নিমতিটা শ্বশুরের কথা চিনি চিল্লে করে ঠিক কিনা বাপ যদি একটা কথা বলে ছেলে বলে তুমি বুড়ো মানুষ থাকো তুমি বলছো না বাবা মনে মনে কইবে তারে ছোট থেকে তোমারে বড় বানাইছি তখন আমি বুঝছি এখন আমি তোমার বাবা বুড়ো হয়ে গেছি বাবা এখন আমি বুঝি না মা যখন কথা বলে কয় তুমি বেশি ফের ফের করো হাসেন না কথা বলেন মা বলতেছে মা কত কত কমকে ফের ফের করো শাশুড়ি যখন ডাক দেয় কথা মধুর মতো লাগে শ্বশুর যখন কথা বলে মিষ্টির মতো লাগে আল্লাহ ডাকতে বলে বান্দা ওই মা ওই বাবার মনে কষ্ট দিও না মা বাবার মনে কষ্ট দিয়ে আর বারবার যদি হজ করে ইবাদত করো এই ইবাদত আল্লাহর দরবারে কোনোদিন কবুল হবে না একটা যুবক বলে আল্লাহ আমি যদি তোমার বাড়িতে মহল্লা আমি তোমাকে নয়ন করে দেখতাম আল্লাহ আমি যদি তোমাকে পাইতাম আল্লাহ তোমার সাথে বসে বসে গল্প করতাম যুবক বলে আল্লাহ আমি যদি তোমারে পাইতাম আমি সুন্দর হাতে তোমাকে গোসল করাইতাম আল্লাহ রে যদি তোমারে পাইতাম পেট ভরে নিজে হাতে তোমাকে খাবার বনে লোকমা বানাইয়া মুখে তুলে দিতাম আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ আমারে যদি দেখতে চাও বাড়িতে যাও তোমার মা আর আব্বারে দেখো আমি আল্লাহ আমাকে দেখা হয়ে যাবে বান্দা আর আমাকে যদি খাওয়াতে যাও বাড়িতে যাও তোমার মা আব্বার মুখে খাবার তুলে দাও স্বয়ং আমি আল্লাহ আমার খাওয়া হয়ে যাবে আল্লাহ বলে বান্দা রে আমারে যদি গোসল করাতে চাও বাড়িতে যাও তোমার মা তোমার বাবারে গোসল করা আমি আল্লাহ আমার গোসল হয়ে যাবে বান্দা আমার সাথে যদি গল্প করতে চাও তুমি কোরআন শরীফ খোল আর বল আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আল্লাহ বলে বান্দারে যখন তুমি বলো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যখন বলো আমার প্রশংসা করো আমি আল্লাহ তোমার সাথে গল্প করি তোমার গল্পেতে আমি আল্লাহ গল্পিত হয়া যায় বান্দারে দুইটা লোহা যদি আপনার আগুনের মধ্যে দেওয়া যায় দুইটা লোহার রং বাদন লাল হয়া যায় আল্লাহ বলে বান্দা তুমি যখন আমি আল্লাহ আমার সাথে কথা বলো আমি আল্লাহ তোমার গল্পে গল্পিত হয়া যায় তোমার রঙে রঞ্জিত হয়া যায় বান্দা যখন সিজদায় পড়ে যায় আল্লাহ আর বান্দার মধ্যে বাদন কোন পার্টিশনের বেড়া থাকে না চিল্লা কর সুবহানাল্লাহ এজন্য আল্লাহ মার কথা তিনবার নবী মার কথা তিনবার বাবার কথা একবার বলেছে ওই মার মনে আঘাত দিও না বাবার মনে বাদন আঘাত দিও না মা বাবার মনে যদি আঘাত দেও আর কষ্ট দিয়ে যদি আপনি জান্নাত যাইতে চান কোনদিন জান্নাতে যেতে পারবে না আমার ভাইরা আমার বন্ধু বোন আমার অনেক মানুষের মা দুনিয়ায় নাই মা মারা গেছে বাবা মারা গেছে ওই বাবা অন্ধকার কবরে মা অন্ধকার কবরে আর কোনদিন মা কবর থেকে বাদন উঠে আসবে না বাবা আর কবর থেকে বাজান উঠে আসবে না ওই তো সেদিনই দেখলে আপনার
মা বাবা একই দিনে বদন এক সিটিন হয় বদন মারা গেছে ছোট একটা বাচ্চা মাত্র 10 বছর বয়সের এটাকে বদন মাদ্রাসায় মা বাবা পড়তে দিয়েছে এই ছেলেটাকে আলেম বানাবে হাফেজ বানাবে মা বাবা ছেলেটাকে দেখার জন্য যখন গেছে যাচ্ছে বদন একই দিনে এক সিটিন হয় মা মারা গেছে বাবা বদন মারা গেছে একটাই এমন একটা দৃশ্য শুরু হয়ে গেল এই বাচ্চা তার মা আর বাবাকে যখন বাদান গোসল করাইয়া এই বাচ্চাটা যখন জানাজা বাদান করতেছে বাদানের পিছনে যখন ছেলেটা বলতেছে আল্লাহু আকবার হাফেজ মানুষ আল্লাহু আকবার বলিয়া মা বাবার দুজনের লাশ দেখে যখন জানাজা করতেছে পিছনে শত শত বাদানের হাফেজকারী মাওলানারা প্রত্যেকটা মানুষ জানাজার মধ্যে বাদান কাঁদতেছে এই মাকে বাবার লাশ এই শুনসান কবরের মধ্যে যখন শুয়াইতে গেছে সন্তানটা মার মুখের দিকে তাকিয়ে বলে মা ও বাবা সত্যবেলায় আমাদের কষ্ট করে মানুষ করেছো আমাকে হাফেজ বানাবে আলেম বানাবে আমি হাফেজ হইছি বাবা আর আমি তোমার সন্তান তোমাদের দুইজনের জানাজা নামাজ পড়াইছি ও মা রে তুমি দুনিয়া থেকে বিদায় হয়ে গেল কে আমারে ডাকবে কে আমারে আদর করবে মা রে কারে আমি মা বলে বলে ডাকলো আব্বার গলা ধরে ধরে কান্দে কবরের মধ্যে থেকে ছেলেটাকে তোলা যায় না একবার দৌড়া মার কবরে যা মার গলা ধরে ধরে কান্দে আর একবার বাবার কবরে যাইয়ে বাবার গলা ধরে ধরে কান্দে আব্বা গো কে আমাকে আদর করবে ভালোবাসা দিবে আজকে থেকে জীবনে আর কোনদিন মধুর ডাক আব্বা বলে ডাকতে পারবো না মধুর ডাক আম্মা বলে আর কোনদিন ডাকতে পারবো না সে মায়ের ব্যথা বোধে বাবার নাই সেই বাদন বাবার ব্যথা বোধে ওই জায়গা ওই অনুষ্ঠানে ওই জানাজার ময়দানে কবরস্থানে যতগুলো মানুষ ছিল আমি দেখলাম একটা মানুষ দেখলাম না চোখে পানি নাই এমন কোন মানুষ নাই এই ছেলের দৃশ্য দেখে মানুষ গুনে বাদন কান্দে নাই আমার বাইরে আমার আমি জানি না কার মা নাই কার বাবা নাই যার মা নাই তার বাদন তার কলিজা আঘাত লাগবে বাবা তার দুনিয়ায় নাই তার চোখে পানি আসবে চোখে যদি পানি আসে ওই মানুষ তার চোখে পানি আসবে কলিজা যদি আঘাত লাগে ওই মানুষ তার কলিজা আঘাত লাগবে আমার বাইরে আমার আমি ভালো করে জানি আমার ওখানে মাপিলে যাবো মার কাছে বসছি পায়ে হাত রাখছি চুমা দিছি আমার মা দোয়া করছে মার কাছ থেকে দোয়া নিয়ে বাদান আমি বের হয়ে আসছি আজকে যখন এই জায়গায় আসবো মার ঘরে দরজার পাশে গিয়ে দাঁড়াইছি ঘরের মধ্যে উঁকি মেরে দেখে মার ঘর আছে খাট আছে কিন্তু মা দুকিনি ঘরের মধ্যে দাঁড়ায় বাড়ির থেকে আসতে আমার কোটি দেবে এটা যাচ্ছে ভাবে আজ তুমি দুনিয়ায় যাওয়ার আমি জানি না কার মা নাই মা হারাইয়াতিম বাবা হারাইয়াতিম মানুষ বাদন এখনো দুনিয়ার বুকে আছে ওই মা বাবা হাজার হাজার টাকার সম্পদ রেখে মা স্বর্ণ হাতে বাদান পাঁচটা কাপড় নিয়ে ঘুমিয়ে আছে বাবা বাজারে লক্ষ লক্ষ টাকার সম্পদ রেখে মাত্র তিনটা কাপড় নিয়ে বাদন অন্ধকার কবরের মধ্যে ঘুমিয়ে আছে ওই বাবা কোনদিন আসবে না মা কোনদিন আসবে না ওই সন্তান যদি মার জন্য দোয়া করে বাবার জন্য যদি দোয়া করে দান কায়রাত করে এটাতে দৌলত দিয়ে মা বাবার কবরের গোড়া সব মাফ করে দেয় আল্লাহ